গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 5টা। 5টা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, সাজুগুজি দেখে বুঝতেই পারছ। আজকে সেই দিনটা এলো, গতকাল আর বেরোতে পারিনি, আমার হাজব্যান্ড বাড়িতে এসে 10:15 কুড়ি, এদিকে ট্রেন 10:17, যার জন্য কালকে আমরা যেতে পারিনি। এখন তাই বেরোচ্ছি, অবশেষে অ্যাট লাস্ট বেরোতে পারছি। এবার তোমাদের বলছি না, সত্যি আমি দীঘা যাওয়ার জন্য বেরোচ্ছি, চলো বেরোই আগে। দেখো আমি এখন ট্রেনে বসে মানে রয়েছি, আমরা চারজনে উঠে পড়েছি ট্রেনে 5:55, কিন্তু এখন হয়েছে এটা 6:05, এই সরি 6:02 হয়েছে ট্রেনে। এ দেখো এবার বাসে উঠে পড়েছি, আমরা শিয়ালদায় নেমেছি, শিয়ালদা থেকে ধর্মতলায় গিয়ে ধর্মতলা থেকে বাসে উঠেছি। এই দেখো বাসের জার্নি এবার আমাদের শুরু। তা আমার তো জীবনটা বেরিয়ে যাচ্ছে, কেননা বাসে জার্নি করা একদম আমার অভ্যেস নেই, খুব কষ্ট। এ দেখো আমরা এখন হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। এক ঘন্টা হলো, আমার কথা বলার শক্তিও নেই, ছেলে মেয়ে এমনভাবে বমি করেছে, আমার বমি হয়নি তাই কিন্তু শরীরটা এত খারাপ করছিল, মনে হচ্ছে বাস থেকে নেমে যাই, একদম ফ্রেশ হয়ে ফ্রেশও ঠিকভাবে হতে পারিনি, শুধু অস্থির লাগছে, সব কিছু খাবার নেই। এখন খেতে যাচ্ছি, চলো তাহলে খেতে যাই, আমি বলতে আমরা সবাই খেতে যাচ্ছি, চলো। হ্যাঁ মানে জোরে কথা বলার ক্ষমতাটুকু আমার নেই, এমন পেটের মধ্যে চুহা দৌড়াদৌড়ি করছে, বুঝেছো। এই রুমে রয়েছি আর ছেলেদের রুম আলাদা, এই সব ধুয়ে ঠুয়ে মানে স্নান করে উঠলাম, চলো আসো তাহলে। আমরা এবার খেতে যাচ্ছি, আমাদের রুমটা তিনতলায়, কেননা নিচতলায় আর দোতলায় একদম ফাঁকা নেই, যার জন্য তিনতলায় নিয়েছি, নামা ওঠার খুব কষ্ট। এ দেখো এই হোটেলটার নাম আলাপ, এই আলাপ হোটেলেই আমরা খেতে এসেছি, সবজি ভাত খাবো, আমি আমার বোন সবজি ভাত খাবো, আর মারা যা খুশি খাবে বলছে, ওরা মাছ খেলো ডিম খেলো কেউ, কারণ আমি বাইরে গিয়ে না ডিম ফিম মাছ ফাচ কিছু খাই না, সবজি ভাতেই ভালো লাগে খেতে, হোটেলের মাছ ফাছ আমার ঠিক পছন্দ হয় না, এই ছেলেকে খাওয়াবো। এই দেখো এবার আমরা বেরোচ্ছি, বিকেলবেলা 5:30 বাজে, আমি ভয় মানে বলেছিলাম কথা কিন্তু কোনো কারণবশত বাজে ভয়েসটা উঠেছে, যার জন্য আমি আবার ভয়েস ওভার দিচ্ছি। এখন সায়েন্স সিটিতে যাব, নিউ দীঘার যে সায়েন্স সিটি রয়েছে মিউজিয়াম আর ঢেউসাগরে যাব, তাহলে তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে আমরা যাই। আর এই দেখো আমাদের সব কিছুটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার বোনের মাসতুতো ননদের মেয়ে, আর এই দেখো আমার মা, আর পেছনেরটা হচ্ছে আমার বোনের মাসতুতো ননদের হাজবেন্ড হয়, আর এই দেখো তার দুই মেয়ে, বলছে না মাস্টার ননদের দুই মেয়ে, এটা হচ্ছে বড়, আর ছোটোটা বোধহয় মার কাছে আছে। এ দেখো আমরা এবার অটো বুক করেছিলাম আগে থেকে, সে আমাদের নিচে নিতে এসেছিল দুটো অটো। এ দেখো এটা থাকলো দীঘার ফার্স্ট পার্ট, আমার সেকেন্ড পার্ট থার্ড পার্ট সব আসবে, কেননা ভিডিও বড় হয়ে যাবে, তোমাদের দেখার আনন্দ চলে যাবে। এ দেখো আমি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আর থার্ড পার্ট দেবো, তোমরা অবশ্যই কিন্তু দেখো কেমনভাবে দীঘায় আনন্দ করে কাটালাম আমি কটা দিন।